আসসালামু আলাইকুম, রিপ্লু টেকে আপনাদেরকে স্বাগতম। আমি আব্দুর মাহমিন রিফাত, রয়েছে পুরো ভিডিও জুড়ে। আর আজকে আমি কথা বলবো স্টপ মোশন ভিডিও মেকিংয়ের উপরে। স্টপ মোশন ভিডিও মেকিং হচ্ছে আমি যদি কোনো একটা সাবজেক্টকে মুভ করাতে চাই, তখন আমি ভিডিওটা কীভাবে করব সেটাই, কয়েকটা ছবি নিয়ে এটাকে মুভিং ভিডিও কীভাবে বানাবো, এটাই হচ্ছে তার আসল টেকনিক। আর এটা হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ এবং ইজি একটা টেকনিক। তো স্টপ মোশন ভিডিও মেকিংয়ের জন্য আমার লাগবে একটা কলম দানি, এটা হচ্ছে আমার, আর একটা ফোন। এটাকে ফোনটাকে যখন আমি এভাবে স্টেবল রাখবো, স্টেবল রাখার জন্য কলম দানিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফ্রেমটাকে যাতে একসাথে থাকে, একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমার ভিডিওতে মুভ করবে। চলুন দেখে নেওয়া যাক আমাদের ভিডিও প্রসেস। তো এই হলো আমার স্টুডিও। প্রথমেই আমি আমার সাবজেক্টটাকে লক করে নিচ্ছি। এখন আমি শুধু সাবজেক্টটার ছবি তুলব। প্রথমে এই পজিশনে আমি বেশ কয়েকটা ছবি তুলে নিব, তাহলে আমার কাজ হয়ে যায়। ছবি তোলার কাজ আমার শেষ। এখন আমি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবো, সেটার নাম হচ্ছে জিআইএফ সফট। এই অ্যাপটার মাধ্যমে এখন আমি আমার ছবিগুলো যুক্ত করে দিব। চলুন দেখা যাক। মোবাইল স্ক্রিন থেকে জিআইএফ সফট প্রেস করে পিকচার টু জিআইএফ এই অপশানে গিয়ে আমাদের তোলা ছবিগুলো এখানে চলে আসবে কিছুক্ষণ পরেই। ক্যামেরা অপশানে গিয়ে আমরা আমাদের তোলা ছবিগুলো একে একে সিলেক্ট করব। দেন ডান ক্লিক করব। এটা একটা প্রসেসিং, আমি 21টা ছবি দিয়ে করেছি। যত বেশি ছবি হবে ভিডিও তার তত স্মুথ হবে। যাই হোক, এই হলো আমাদের প্রথম ভিডিও ইন্টারফেস। এরপর আমরা একটু স্পিড কমিয়ে দিব। আমি এখানে এইটা FPS দিলাম। এই যে হয়ে গেছে আমাদের স্পট মোশন ভিডিও। সো দ্যাটস ইট, আমরা এটা সেভ করে নিব। এই হয়ে গেল আমাদের ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল, যা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। সো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আল্লাহ হাফেজ।